হ্যালো বন্ধুরা, যুগে যুগে আমাদের এই পৃথিবীতে অনেক জিনিয়াস মানুষের আবির্ভাব হয়েছে, কিন্তু এদের মধ্যে এমন অনেক মানুষ ছিল যারা খুব কম বয়সে এতটাই মানুষের মন জয় করে নিয়েছিলেন যে তাদের মৃত্যুর কয়েক বছর পরও সেই সব ব্যক্তিকে স্মরণাক্ষরে মানুষ মনে রেখেছেন। এরকম এক মহান সাক্ষী ছিলেন দি ব্রুস লি, যাকে গোটা দুনিয়ার বেস্ট মার্শাল আর্টিস্ট বলে মনে করা হতো। তার ফাইটিং গতি এতটাই ছিল যে মুভি শুটিংয়ের সময় তার অ্যাকশন সিনগুলির গতি 24/সেকেন্ড স্লো মোশন করে দেওয়া হতো, না হলে তা মানুষের চোখে ধরাই পড়তো না। ব্রুস লির পড়াশোনাতে বা স্কুল কলেজে মন বসতো না, তবে তার লাইব্রেরিতে 2000-এরও বেশি বই ছিল। পৃথিবীর অনেক মানুষ তাকে দি গ্রেট ফিলোসোফার বলে মনে করে। এছাড়াও তিনি অনেক ভালো ছবি আঁকতে পারতেন। সাধারণ মার্শাল আর্টিস্টরা যেখানে 35 থেকে 75 কেজি পাঞ্চিং ব্যাগ ব্যবহার করে, সেখানে ব্রুস লি 150 কেজি পাঞ্চিং ব্যাগ ব্যবহার করতেন, কারণ কম ওজনের পাঞ্চিং ব্যাগ তার কিক আর পাঞ্চকে সহ্য করতে পারতো না। তো অবশেষে তার মৃত্যুর পর তাকে ঘিরে অনেক রহস্য এখনও লুকিয়ে রয়েছে। তার আসল কাহিনী কেন আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে, আজ আমরা সেই রহস্যের উদ্ঘাটন করতে চলেছি, যা এর আগে না আপনি কোনোদিন শুনেছেন নাকি পড়েছেন। তার ট্যালেন্ট এবং স্কিল সম্পর্কে জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যেতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ব্রুস লির জন্ম 27 নভেম্বর 1940 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোর এক চীনা পরিবারে। ব্রুস লির মা ছিলেন একজন জার্মান, তাই তাকে হাফ জার্মানও বলা হতো। ব্রুস লির পিতা ছিলেন লি হুইচুন, যিনি পেশায় ছিলেন একজন অপেরা আর্টিস্ট এবং একজন ফিল্ম আর্টিস্ট। আর ওনার মাতা ছিলেন গ্রেস হো, যিনি একজন হাউস ওয়াইফ ছিলেন। ব্রুস লিকে নিয়ে তারা মোট 4 ভাই বোন ছিল। কোনো কারণবশত ব্রুস লির পরিবারকে আমেরিকা ছেড়ে হংকংয়ে আসতে হয়েছিল। ব্রুস লির পিতা যেহেতু একজন ফিল্ম আর্টিস্ট ছিলেন, তাই ওনার অনেক পরিচিতি ছিল সিনেমা জগতে। পিতার হাত ধরেই অনেক ছোটবেলা থেকে ব্রুস লি সিনেমা জগতে কাজ করার সুযোগ পেয়েছিলেন। অনেক কম বয়সের মধ্যেই একের পর এক ব্রুস লি 20টি সিনেমায় কাজ করে ফেলে। ব্রুস লি যখন ছোট তিনি শারীরিক দিক থেকে অনেক দুর্বল ছিল। তারা হংকং এর এমন জায়গায় বাস করত যেখানে আশেপাশের বাচ্চারা ব্রুস লিকে মারধর করত। এই কারণে ব্রুস লির পিতা তাকে মার্শাল আর্ট এবং সেলফ ডিফেন্স ট্রেনিং এ ভর্তি করে দেয়। আর তারপর থেকে সে এতটাই পারদর্শী হয়ে যায় যে গলি মহল্লার বাচ্চারা তার কাছে আসতে ভয় পেত। 13 বছর বয়স থেকে ব্রুস লি ইপ ম্যান এবং উইং চুইং এর ট্রেনিং নিতে শুরু করে। ইপম্যানকে ব্রুস লি তার আসল গুরু মনে করত। এছাড়াও ভারতীয় গামা পালোয়ান থেকে ব্রুস লি অনেক প্রভাবিত ছিল। যখন ব্রুস লি মার্শাল আর্টে পুরোপুরি পারদর্শী হয়ে যায়, আশেপাশের ছেলেদের একদম সোজা করে দিয়েছিল। আর এর জন্য ব্রুস লির পিতাকে অনেক অভিযোগ শুনতে হতো। একবার পুলিশও ব্রুস লির বাড়িতে অভিযোগ নিয়ে এসেছিল। ব্রুস লির পিতা এত অভিযোগের পর সিদ্ধান্ত নেয় তাকে আমেরিকা পাঠিয়ে দেওয়া হবে এবং ব্রুস লিকে বলা হয় পরবর্তী পড়াশোনা তুমি আমেরিকাতেই করবে। এরপর ব্রুস লি পিতার কথা মতো আমেরিকা এসে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে ভর্তি হয়। তার পড়াশোনাতে মন বসত না, তাই সে কলেজের অন্য ছাত্রদের মার্শাল আর্টের ট্রেনিং দিতে শুরু করে এবং ওখান থেকে টাকা উপার্জন করতে থাকে। এমন সময় তার পরিচয় হয় লিন্ডা অ্যামরে নামের একটি মেয়ের সাথে। প্রথম দেখাতেই দুজন দুজনের প্রেমে পড়ে যায়। লিন্ডা এবং ব্রুস লি 1964 সালে বিয়ে করে ফেলে এবং তারা 2 সন্তানের জন্ম দেয়। মেয়ের নাম শেনন লি আর তার ছেলের নাম ব্র্যান্ডন লি দেওয়া হয়। ধীরে ধীরে ব্রুস লি মার্শাল আর্টে নিজের পরিচয় স্থাপন করতে শুরু করে। ওনার সম্পর্কে জানা যায় তিনি নানচাকুর দ্বারা 725 কেজি শক্তি তৈরি করতে পারতেন, যা যে কাউকে হামেশাই ঘায়েল করে মৃত্যু ডেকে আনতে পারে। তবে এই মহান ব্যক্তির জলে খুব ভয় লাগত, তাই তিনি কোনোদিনও সুইমিং শেখেননি। আপনি জানলে হয়তো অবাক হবেন, ব্রুস লির একটিমাত্র পাঞ্চ 148 কেজি ফোর্স তৈরি করত। উদাহরণস্বরূপ যদি বলা হয়, তবে 48 কিলোমিটার গতিতে একটি গাড়ি যদি কোনো মানুষকে ধাক্কা মারে আর অন্যদিকে ব্রুস লি যদি একবার পাঞ্চ করে, সেই ক্ষেত্রে ব্রুস লির পাঞ্চ ওই ব্যক্তিকে বেশি আঘাত করবে। ব্রুস লির হাতে এতটাই জোর ছিল যে সে যদি 3 ইঞ্চি দূর থেকে কাউকে আঘাত করে, তবে সেই ব্যক্তি 9 থেকে 10 ফিট দূরে গিয়ে পড়বে। আর ব্রুস লির ফুল পাওয়ারে যে কোনো ব্যক্তি 20 মিটার দূরত্বে গিয়ে পড়বে তিনি এমন ক্ষমতা রাখতেন। একজন 5 ফুট 8 ইঞ্চি উচ্চতা এবং 60 থেকে 62 কেজি ওজনের মানুষের কাছে এত শক্তি কোথা থেকে এলো? এই প্রশ্ন হয়তো আপনার মাথায় ঘুরছে। এই ভাবনা চিরকাল মানুষকে অবাক করে এসেছে। জ্যাকি চ্যান ব্রুস লির থেকে অনেক অনুপ্রাণিত ছিল আর তিনি ব্রুস লিকে গুরু মনে করতেন। এগুলির পাশাপাশি ব্রুস লি একজন ভালো ডান্সারও ছিলেন। 1958 সালে একটি ডান্স প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। 1962 সালে এক টুর্নামেন্টে ব্রুস লি 11 সেকেন্ডের মধ্যে 15টি ঘুষি এবং 1টি কিক দিয়ে প্রতিযোগীকে হারাতে সক্ষম হয়েছিলেন। তিনি একদিনে 5000 ঘুষির প্র্যাকটিস করতেন এবং 2 আঙুলের মাধ্যমে একবারে 1500 পুশ আপ দিয়ে থাকতেন। 2 আঙুলের পুশ আপ
দেখতে দূর দূরান্ত পথ অতিক্রম করে মানুষেরা দেখতে আসত। এই পর্যন্ত মার্শাল আর্টের দুনিয়াতে তার একটি বড় পরিচয় তৈরি হয়, কিন্তু হলিউড সিনেমা জগতে বড় পরিচয় তৈরি করা এখনও বাকি ছিল। 1964 সালে তিনি একটি টিভি সিরিজে কাজ করেন যার নাম ছিল দি গ্রিন হর্নেট। সেই সময় এটি খুবই জনপ্রিয় হয়েছিল, কিন্তু হলিউড জগতে তার আসল পদার্পণ 1969 সালে। কিছু সিনেমাতে কাজ করে মানুষের মধ্যে ব্রুসলি ছড়িয়ে পড়ে এবং 1972 সালে তার সিনেমা দি ওয়ে অব দি ড্রাগনের জন্য তিনি রাতারাতি হলিউড জগতে এক সুপার হিরোতে পরিণত হয়। এরপর ধীরে ধীরে সে রূপান্তরিত হয় একজন কোরিওগ্রাফার, রাইটার এবং ডিরেক্টর হিসাবে। এই পর্যন্ত তার ভালো সময় চলছিল। এরপর 10 মে 1973 সালে তিনি যখন তার প্রথম সিনেমা এন্টার দি ড্রাগনের শুটিং করছিলেন, হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে হংকংয়ের ব্যাপটিস্ট হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং ওখান থেকে জানানো হয় ব্রুসলির একটি রোগ আছে যার নাম সেরিব্রেল অ্যাজেমা। কিছুদিন পর ওই রোগ থেকে সুস্থ হয়ে ব্রুসলি বাড়ি ফিরে আসেন এবং আবারও তার কাজ শুরু করেন। এরপর তিনি যখন পরবর্তী সিনেমা গেম অফ ডেথের প্ল্যানিং করছিলেন, তখন ওই সিনেমার জন্য জেমস বন্ডের পরিচিত মুখ জর্জ লেজেন্ডির সাথে ব্রুসলির একটি মিটিং ফিক্সড হয়। কিন্তু 20 জুলাই 1973 সালে আচমকায় ওনার শরীরে বেদনা শুরু হয়। বেদনা থেকে মুক্তি পেতে তিনি পেইন কিলার ব্যবহার করেন এবং আরামদায়কভাবে ঘুমিয়ে পড়েন, কিন্তু কে জানতো যে এটাই তার শেষ ঘুম ছিল। সে আর কোনোদিনও উঠবে না। ব্রুসলিকে তৎক্ষণাৎ কুইন এলিজাবেথ হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওনাকে মৃত ঘোষণা করা হয়। তদন্ত করে জানা যায় ওনার মৃত্যু এক প্রকার অ্যালার্জি রিয়াকশনের কারণে হয়েছে। আসলে ব্রুসলি হাশিশ নামের এক প্রকার ড্রাগস নিতেন যা তখনকার সময় লিগাল ছিল, যেহেতু ওই সময় তিনি পেইন কিলার ব্যবহার করেছিলেন। তাই কিছু ডক্টর মনে করেন পেইন কিলার এবং ড্রাগসের রিয়াকশনের কারণে ব্রুসলির মৃত্যু হয়েছে। এছাড়াও তার মৃত্যুর বেশ কয়েক মাস আগে ব্রুসলি তার বগল থেকে ঘামের গ্রন্থি অপসারণ করার জন্য সার্জারি করিয়েছিলেন। অনেকে মনে করেন এটি মৃত্যুর জন্য দায়ী হতে পারে, কারণ ঘাম আমাদের শরীর থেকে টক্সিন কম্পোনেন্ট বাইরে বের করে দেয়। যদি তা বেরোতে না পারে তা আমাদের শরীরের জন্য মারাত্মক রূপ নিতে পারে। এরপর হংকং সরকার তার মৃত্যুকে ঘিরে রহস্যের উদ্ঘাটন করতে একটি তদন্ত কমিটি বসায়। তবুও আসল কাহিনী কোনোদিনও উদ্ধার হয়নি। ব্রুসলির স্ত্রী লিন্ডা লি পরবর্তীতে তার সম্পর্কে একটি বই লেখেন যার নাম দিয়েছিল দি ম্যান অনলি আই নিউ। বিভিন্ন ম্যাগাজিন পত্রিকা ব্রুসলিকে সেই সময়কার সবচেয়ে প্রভাবশালী একজন মানুষ হিসাবে ঘোষণা করেছিলেন। 2013 সালে আমেরিকা চাইনা টাউনে ব্রুসলির একটি বিশাল মূর্তি স্থাপন করেছিলেন। একটি সাধারণ বালক থেকে তার স্কিল এবং ট্যালেন্টের মাধ্যমে সে পরিণত হয়েছিল দি অন অ্যান্ড অনলি ব্রুসলি দি সুপার হিউম্যান। ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।